আসসালাম আলাইকুম রংডং ডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির আজ দিনের চারটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ তিরিশ নভেম্বর দু হাজার একুশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি থেকে পাওয়া আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবরটি হল সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় সকলকে সতর্ক করেছেন করোনার নতুন ধরনটি যাতে ছড়াতে না পারে সেজন্য সতর্কতামূলক নির্দেশনা মেনে চলার জন্য বিশেষ করে চারটি নির্দেশনা মানতে সকলের প্রতি অনুরোধ করা হয়েছে সেগুলো হলো এক সার্বজনীন স্থানে প্রবেশ করার সময় কাল্না অ্যাপ্লিকেশন সক্রিয় করার জন্য দুই সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য তিন আবদ্ধ স্থান বা ঘরে পরিবারের সদস্য ছাড়া অন্য কেউ থাকলে মাস্ক পরা নিশ্চিত করার জন্য চার কোথাও করোনা প্রতিরোধের নির্দেশনা লঙ্ঘন হলে তার রিপোর্ট করার জন্য সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হল আ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবে আগতদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন লঙ্ঘনের শাস্তি মনে করিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল তালাল আল সালহব জানিয়েছেন সৌদি আরবে আসার পর কেউ কোয়ারেন্টাইন বিধি লঙ্ঘন করলে তাকে দুই লাখ রিয়াল জরিমানা করা হবে দুই বছরের কারাদণ্ড দেওয়া হবে আর লঙ্ঘনকারী যদি কোনো প্রবাসী হন তাহলে তাকে সৌদি আরব থেকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে এবং তার বিরুদ্ধে আরোপিত দণ্ড কার্যকর হওয়ার পর সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা দেওয়া হবে সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো সৌদি আরবের চলচ্চিত্র খাতের উন্নয়নে নানামুখী উদ্যোগ নিয়েছে ফিল্ম কমিশন রাজধানী রিয়াদে চলচ্চিত্র ক্ষেত্রে উন্নয়নের জন্য সৌদি আরবের ফিল্ম কমিশনের আয়োজিত এক অনুষ্ঠানে এসকল উদ্যোগের কথা প্রকাশ করা হয়েছে সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রী ও কমিশনের চেয়ারম্যান যুবরাজ বদর বিন আবদুল্লা বিন ফরহানের পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সৌদির চলচ্চিত্র খাত উন্নয়নে ছয়টি কৌশল নিয়ে আলোচনা করা হয় সেসবের মধ্যে রয়েছে চলচ্চিত্র ক্ষেত্রের মেদার বিকাশ অবকাঠামোগত উন্নয়ন দেশীয় চলচ্চিত্র উন্নয়ন বিদেশি চলচ্চিত্রের বিকাশ নিয়ন্ত্রণ কাঠামো ও চলচ্চিত্র বিতরণ এবং প্রদর্শন সংক্রান্ত বিভিন্ন বিষয় সৌদি থেকে পাওয়া আজকের চতুর্থ গুরুত্বপূর্ণ খবরটি সর্বশেষ আপডেট খবর সৌদি আরবে আজ নতুন হল করে করোনায় আক্রান্ত হয়েছে বত্রিশ জন এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে পাঁচ লক্ষ উনপঞ্চাশ হাজার সাতশো বাহান্ন জন সৌদি আরবে আজ করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছে আটাইশ জন এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে পাঁচ লক্ষ আটত্রিশ হাজার নয়শো জন সৌদি আরবে আজ করোনায় আক্রান্ত রুগী মারা গেছে জন এখন পর্যন্ত মোট মারা গেছে আট জন এই ছিল সৌদির আজ সারাদিনের পাওয়া চারটি গুরুত্বপূর্ণ খবর আপনারা যারা দেখছেন তারা সকলেই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে